নমস্কার, ট্রিহাউস গার্ডেনিং এ আপনাদের স্বাগত। আমি অভিমন্যু। আজকে আপনাদের কাছে যেটা নিয়ে এসেছি ভিডিওটা, সেটা হচ্ছে যে অর্কিডের, আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুরো হলুদ রকম দাগ পড়ে গেছে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি অর্কিডের ভাইরাল ইনফেকশন হওয়ার ফলে হয়েছে। এই গাছগুলো আপনাদের আগের ভিডিও যেমন আমি দেখিয়েছি যে আমাদের নতুন যে গাছগুলো পারচেস করেছিলাম, তো এগুলো তার সাথেই এসছে। খুব সম্ভবত ঠিক মতো এগুলোকে শুকানো হয়নি বা যে রাস্তা এসেছে টাইম লেগেছে, তারপরে এগুলোকে ভাইরাল ইনফেকশন হয়ে গেছে কোনোভাবে। তো এখন আমার যেটা মেন কাজ হচ্ছে এগুলোকে আমাকে রিমুভ করে গাছটাকে ঠিকঠাকভাবে বাঁচানো, কারণ আমি যদি এখন এগুলো ঠিক মতো রিমুভ না করি এটা আস্তে আস্তে পুরো গাছটাকে স্প্রেড করে গাছ দেবে এবং গাছটা মরে যাবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে পাতাটা, এটা পুরোটাই হলুদ হয়ে গেছে, মানে ভাইরাল ইনফেকশন হয়ে গেছে। এটা আমার লিখে কোনো লাভ নেই। এই স্টকটা এসে ডবল থেকে এই স্টকটা একদম ঠিক আছে মোটামুটি। তো এইগুলো আমি রেখে বাকিগুলো ফেলে দেব। তো এটা আমার করার আগে আমি আগে এটাকে খুলে নিচ্ছি যে ইমেজ যেগুলো লাগানো আছে, এগুলো নাম যেগুলো লাগানো আছে সেই নামগুলো আমি খুলে রাখছি। রাখার পরে আমার সবার কাজ হবে আমি যে ক্রেটের কাজটা করবো সেই ক্রেটাকে পুরো ডিসইনফেক্টেড করে নিতে। আমি এটার মধ্যে ডেটল, আপনারা অ্যালকোহলও ইউজ করতে পারেন, আমি অল্প পরিমাণে একটু ডেটল এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে পুরো পরিষ্কার করে ডিসইনফেক্টেড করে নিচ্ছি যাতে কোনো রকম ফার্দার ব্যাকটেরিয়া বা ভাইরাস এর মধ্যে না আসে। এটাকে ডিসইনফেক্ট করার পর আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে গাছগুলো আছে এগুলো যেহেতু ভাইরাস ভর্তি হয়ে আছে, আমাকে এগুলোকে কী করতে হবে, প্রথমে ডিসইনফেক্ট করতে হবে গাছগুলোকে। গাছগুলোকে ডিসইনফেক্ট করার জন্য আমি হাইড্রোজেন পারঅক্সাইড ব্যবহার করছি। হাইড্রোজেন পারঅক্সাইডটা আপনার 6% রয়েছে, সেই 6%-এর জায়গায় আমি সেটাকে 3% ইউজ করবো। তো আমার এটা অলরেডি সলিউশন তৈরি করা আছে, এই সলিউশনটা দিয়ে আমি এটাকে প্রথমে ধুয়ে নেব হালকা। এখানে আমার যে কাটিং টুল যেটা দিয়ে আমি কাজ করে দিব সেই কাটিং টুলটা আমার ডিসইনফেক্টেড করা আছে, আমি এটা ডেটল ডিসইনফেক্টেড করে রেখেছি, আপনার অ্যালকোহল ইউজ করতে পারেন। এবার ডিসইনফেক্টেড করার পর প্রথম যে গাছটা আমাকে করতে হবে এটাকে ভালো করে আপনি ছাকিয়ে নেবেন যাতে জল গুলো বেশি না থাকে। এই গাছটাতে আপনার আরেকটা জিনিস আপনি লক্ষ্য করবেন, এই জায়গাটাতে আপনারা দেখতে পাবেন এই যেখানে কিছু কিছু পয়েন্ট দেখুন ডটের মতো হয়ে আছে কালো কালো, এগুলো কিন্তু সানবার্ন থেকে হচ্ছে, যেটা আমি এর আগের ভিডিওগুলোতে বলেছি যে ডাইরেক্ট রোদের মধ্যে কখনো রাখবেন না। তো সেই ডাইরেক্ট রোদ থেকে পাতা রোদের আলো ডাইরেক্ট রোদে সূর্যের আলো পাতা জ্বলে যায়, এগুলো কিন্তু তার ফল এসান। আর এটা হচ্ছে ব্যাকটেরিয়াটা হচ্ছে আমার কপাল ভালো বা আমার দাঁত ভালো আপনারা বলতে পারেন, যে রেসিডেবলের মধ্যে এর কোনো এফেক্ট হয়নি, আপাতত পাতার মধ্যেই আছে। তো আমি পাতাটাকে কেটে দেব যাতে আমার ইনফেকশনটা ফার্দার না হয়। পুরো পোর্শনটা আমি কেটে দেব, এখানেও দেখবেন এই পোর্শনে পাতাটা আছে, এই পাতাটাকে আমি এখান থেকে এই পাতাটাকে আমি পুরোটাই আমাকে কেটে দিতে বাধ্য হয়েছি, তার কারণ এখানে গোড়াতে আপনি দেখবেন হলুদ হয়ে গেছে। আমার যদি এটা ওপর পোর্শন হতো আমার কোনো অসুবিধা হতো না, আমার পোর্শন শুধু কেটে দিয়ে নিচে যে সবুজ যে এরিয়াটা আছে ও স্বাভাবিক সংশ্লেষ করতে পারতো, ফটোসিনথেসিস করতে পারতো, ফলে এটা বেঁচে যেত। কিন্তু আমার যে পাতাটা সেটা গোড়ার দিকেই কিন্তু ভাইরাল ইনফেকশনটা হয়েছে, ফলে আমাকে গোড়া থেকে এটাকে বাদ দিয়ে দিতে হয়েছে। ঠিক, আর এখানে তার সাথে সাথে আমি কী করবো, আমার এখানে ডেড ফুড যেগুলো আছে সেই ডেড ফুডগুলোকে আমি বাদ দিই। যতটা পারবো আমি এটাকে ক্লিন করার চেষ্টা করব।
দর্শক বন্ধুরা, আমার এখানে এগুলো কাটা হয়ে গেছে। এগুলো আপনি দেখতে পাচ্ছেন, আমি কিছু কিছু পাতা পুরো ফেলে দিয়েছি। আর এই গাছের যে পাতাটাকে আমি এখান দিয়ে কেটে দিচ্ছি, এটাকে এভাবে কেটে দিয়েছি, কারণ এখানে যতটা সবুজ পোর্শন ঠিক আছে, ততটা সবুজ পোর্শন কিন্তু গাছটাকে ফটোসিনথেসিসের জন্য সাহায্য করবে। সুতরাং সেই পোর্শনটাকে আমি রেখে দিয়েছি, বাকিটা ফেলে দিয়েছি। আর এখানে যে রুট সিস্টেম এটা আছে, এটাকে খুব একটা আমি ডিস্টার্ব করতে চাইছি, কারণ তখন অনেক ভালো রুট আছে যেগুলো ছিঁড়ে যেতে পারে। আর এখানে বাকি যেগুলো আমি রেখে দিয়েছি, আর এখান থেকে বেশ কিছু ডেড রুট আছে যেগুলো আমি ফেলে দিয়েছি। আর এই যে কয়েলগুলোর মতো আছে, এগুলোকে আমি রেখে নিই ফেলাম, কারণ এগুলো আপনার পরে এই পিচি নিতে সাহায্য করবে, ক্লিপিংয়ের জন্য সাহায্য করবে, এর যে মিডিয়াম যেটা থাকবে তাই নিয়ে। এই যে সিড বাল্বস যেগুলো আছে, সেগুলো একদম সবকটা টাইট আছে, মানে এগুলো এফেক্টেড এখনো হয়নি, কোনো এফেক্টেড আমি গুলোকে লক্ষ্য করতে পারছি, এগুলো প্রত্যেকটা ঠিক আছে। তো এবার আমার যে কাজটা হচ্ছে, সেটা হচ্ছে যে পোর্শনগুলো আমি কেটে দিয়েছি সেগুলোকে আমি ফাঙ্গিসাইড লাগিয়ে দেবো, কারণ এগুলো থেকে ফাঙ্গাল অ্যাটাক তীব্র হয়। আমি এটা স্যাপ যেগুলো ফাঙ্গিসাইড আছে সেটা ব্যবহার করবো, অনেকে দারচিনি যে আছে দারচিনি গুঁড়ো ব্যবহার করতে পারেন, আবার আপনি অ্যালোভেরা যেটা আছে অ্যালোভেরাটাও ব্যবহার করতে পারেন। আমার কাছে এখন অ্যালোভেরাটা যে গাছে আছে রাত্রিবেলা যেহেতু কাটা যা কাটবো না, সেই জন্য আমি এখানে অ্যালোভেরা ব্যবহার না করে আমি এখানে স্যাফ লাগিয়ে দিচ্ছি। এটা অ্যাকচুয়ালি এটা ফাঙ্গাল অ্যাট্যাক থেকে এটাকে রক্ষা করবে। এটাকে এভাবে আপনি কভার আপ করে দেবেন, কভার আপ করে এর যে মিডিয়া আছে সেই মিডিয়াতে আপনি এটাকে বসিয়ে দেবেন। তো আমার এগুলো লাগানো হয়ে গেছে অলরেডি, এগুলো আপনারা দেখতে পাচ্ছেন পুরোটা কভার আপ করে দিয়েছি, এগুলো যে স্যাপ দিয়ে পুরোটা কভার আপ করে দেওয়া হয়েছে এটাকে, যাতে কোনো ফার্দার এর মধ্যে ফাঙ্গাল ইনফেকশন বা ব্যাকটেরিয়াল ইনফেকশন না হয়। এবার আমার কাজ হচ্ছে সিম্পলি এগুলোকে রিপোর্টিং করা। আমার রিপোর্টিং এর আলাদা ভিডিও আছে, সেখানে রিপোর্টিং এর কি প্রসেস আছে সেগুলো আমি সম্পূর্ণ ডিসক্রিপশন সেখানে আপনারা পেয়ে যাবেন। তো আপনারা চাইলে সেই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন, এর নিচে তার লিঙ্ক ডিসক্রিপশনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার এটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমার কাজ হচ্ছে এগুলোকে জাস্ট জলের মধ্যে চুপিয়ে রেখে চার সাইডে জল দেওয়া। জল দেওয়ার কারণ হচ্ছে কি, এগুলো ডিহাইড্রেট হয়ে গেছে, এতটা জার্নি করে এসছে, তো সেটা হাইড্রেশনটাও পাবে। আর এটার পর আমি এমন জল এটাকে রাখবো যেটাকে ট্রের উপর পাথর ফেলে তার মধ্যে জল দেবো, এমনভাবে জল দেবো যাতে জলটা পাথরের তলায় থাকে এবং পাথরের উপর এটাকে বসিয়ে গেলে এটা কি করবে, ওর যে হিউমিডিটি যেটা আছে এটা প্রোভাইড করবে, বাষ্প হবে, এটা গরম জায়গায় রেখে দেবে, শেডের মধ্যে রাখতে হবে, কিন্তু ডাইরেক্ট সানলাইট আপনার রাখবেন না। তো আজকে এইটুকুনি থাক, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওটাকে সাবস্ক্রাইব শেয়ার করে দিন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে, এরকম ভিডিও আপনারা আরও পেয়ে যাবেন। আর সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনও ক্লিক করুন, যাতে আমি যখনই নেক্সট ভিডিও ছাড়বো আমার চ্যানেলে আপনারা যাতে সেটা পেয়ে যান। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত থাক, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।